ব্রিজ উদ্যোক্তা বার্তা সফলতার গল্পে সবাইকে ওয়েলকাম করছি আমি মাসুমা শারমিন সুমি। সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আর ব্রিজ উদ্যোক্তা বার্তা এই সফলতার গল্পে আমরা কিন্তু একজন সফল উদ্যোক্তাকে নিয়ে কানেক্টেড হয়ে যাই। আজও আমাদের সাথে এমনই একজন স্পেশাল মানুষ কানেক্টেড হতে চলেছেন, যিনি সাইদাস কিচেনের ফাউন্ডার শেফ এবং বিটিইবি সার্টিফাইড অ্যাসেসর। তিনি একজন কালিনারি আর্টিস্ট এবং বিভিন্ন রিয়েলিটি শোতে তিনি কিন্তু শেফ জাজ হিসেবে কাজ করে যাচ্ছেন। খুবই হাস্যোজ্জ্বল, খুবই অ্যাক্টিভ, মনোবলে সমৃদ্ধ একজন সফল উদ্যোক্তাকে ওয়েলকাম করছি আমাদের ব্রিজ উদ্যোক্তা বার্তার সফলতার গল্পে। আসসালামু আলাইকুম সম্মানিত উদ্যোক্তা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। শুরুতে ধন্যবাদ জানাচ্ছি উদ্যোক্তা বার্তা কে আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু, কারণ আপনি খুবই ব্যস্ত একজন মানুষ এবং আপনার সেই ব্যস্ততম সময়গুলো থেকে আমাদের জন্য সময় দিয়েছেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। তো আপুর কাছে কিন্তু আমার অনেক 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 প্রশ্ন আছে, বিকজ আমি নিজেও কিন্তু কুকিংটাকে খুব বেশি লাভ করি, আর আমার কাছে পার্সোনালি মনে হয় যে কুকিং হচ্ছে একটা আর্ট। তো এই আর্টটাকে অবশ্যই, আমি আপনি আরো সমৃদ্ধ করেছেন, নিজেকে সমৃদ্ধশালী করেছেন, এটা সম্পর্কে জানতে। তো এক যুগ ধরে আপনি এই শিল্পটি নিয়ে কাজ করছেন, তো একদম শুরুতেই যদি আমি আপনার কাছে প্রশ্নটি রাখি, সেটা হবে যে এই যে এক যুগ ধরে কাজ করছেন এত চমৎকার একটা সেক্টরে, প্রথম দিকের অনুপ্রেরণাটা আসলে কিভাবে পেয়েছিলেন? ছোটবেলারই একটা প্যাশন, সবারই থাকে, কিছু না কিছু শখের কাজ থাকে। এটা আমার প্রথমে এরকমই ছিল যে আমি বাসার জন্য রান্না করতাম, তো সবাই খেয়ে খুব ভালো বলতো, তো এইটুকুর মাঝে সীমাবদ্ধ ছিল তখন। তো তখন আমার এটার জন্যই আমি করতাম যে এক একদিন এক একটা এক্সপেরিমেন্ট করতাম। তো পরে আমি যখন দেখলাম যে না, এই কাজটা তো সবাই প্রশংসা করছে এবং খুব পজিটিভলি নিচ্ছে, তখন আমি বিভিন্ন শর্ট কোর্স গুলি করি যে আমি তো রান্না শেখাতে পারি চাইলেই, যে আমার যেরকম আগ্রহ এরকম অনেকেরই আগ্রহ আছে, অনেকেই হয়তো গিয়ে কোনো ইনস্টিটিউটে গিয়ে শিখতে পারছে না, তো আমি যদি সেটা শিখাই তাহলে ওদের জন্য একটা সুবিধা হয়। তো তখন থেকে আমি বিভিন্ন শর্ট কোর্স গুলি করা শুরু করি, কুকিং, বেকিং, তারপরে আপনার বারিস্তা, এইভাবে প্রতিটা সেক্টরে আলাদা আলাদা আমি কোর্স করেছিলাম। করে আমি তখন আশেপাশে যারা ছিল তাদেরকে আমি ক্লাস নিতাম, আর বাসার সবাই আমার বাবা মা তারাও খুব অ্যাপ্রিসিয়েট করতো। তো সেই হিসাবে আমার তখন থেকে এটা শুরু যে রান্নাটাকে। তারপরে আমি দেখলাম যে এটা তো আসলে আমি, তারপরে আমি অনার্স শেষ করেছি, মাস্টার শেষ করেছি, করার পর আমি শেফ কোর্স করেছি, যে কারণ একটা সাবজেক্টকে প্রফেশনালি নিতে গেলে তখন তো আসলে এটা এডুকেশনটা অনেক জরুরি, যে তখন শুধু আমি ভালো জানি এইটুকু দিয়েই আরেকজনকে শেখানো যায় না, যে আমার আগে নিজেকে ভালো করে জানতে হবে। তারপরে আমি শেফ কোর্স করেছিলাম, যদিও তখন আমার অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছিল। আপনারা তো জানেন যে শেফ কোর্সে বা কালিনারি আর্টে এখানে অনেকগুলি ইনস্টিটিউট আছে এখন, যেটা আগে হয়তো ছিল না, আগে ছিল না বলে আমি তখন শর্ট কোর্স গুলি করেছিলাম। তো পরে যেহেতু লং কোর্স গুলি আমি করার সুযোগ পেয়েছি তখন সেটা করেছি, তো তখন থেকেই আমি শেখাচ্ছি। তো শেখার তো আসলে শেষ নাই, এখনো আমার মনে হয় যে না, এখনো আরো অনেক পারফেকশন আনা উচিত, যে এটা তো ফুড সেক্টরটা তো শুধু একটা রান্নাই, রান্নার মাঝে এখন সীমাবদ্ধ না, এখানে আপনার ফুড স্টাইলিং আছে, ফুড ফটোগ্রাফি আছে, ফুড প্রেজেন্টেশন আছে, ফুড হাইজিন আছে, তো এটার ভিতরে তো অনেক ভাগ আছে। তো আমার তখন শুরু থেকেই যে একটা ইচ্ছা ছিল যে আমি নিজে করব, নিজে আমার নিজের কাজটা যেন আমি নিজেই করতে পারি, তো সেই জন্য আমি আস্তে আস্তে এটার সাথে রিলেটেড কাজগুলো করা করা করতে শিখা শুরু করে দিয়েছি। যেমন আমি গ্রাফিক ডিজাইন শিখেছি, তারপরে কম্পিউটার, যেহেতু আমাদের স্কুলে যতটুকু শিখায় ততটুকু তো হয় না, তারপরে আমি অফিস ম্যানেজমেন্ট করলাম, করে আমি আমার একটা পেজ করলাম, সেটা আমি পরে আসছি, আসলে শুরুটাই আগে বলি। আচ্ছা শুরুতেই আপু, তখন এখানে আমি একটুখানি অ্যাড হ্যাঁ করে দেই, কারণ আপনার হ্যাঁ সম্পর্কে আমার এত আগ্রহ জানার। যখন আপনাকে আচ্ছা নিয়ে আমি পড়াশোনা করছিলাম, আমার তো অনেক 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 কোশ্চেন মাথায় ঢুকে গিয়েছে, হ্যাঁ, আর আমিও যেহেতু একসাথে আপনি, আসলে সব বলে দিচ্ছি। না 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 সমস্যা নেই, আমি তো সব জানবো, কারণ আপনার মতো হ্যাঁ মানুষের সাথে আমি যখন কথা বলবো আমি অনেক কিছু জানতে পারবো। আর একটুখানি অ্যাড করে দিই, যেহেতু আপনি বলছেনই যে একজন হ্যাঁ উদ্যোক্তার জীবনে স্পেশালি যদি আমি বলি যে এই সেক্টরটাতে কাজ করার জন্য
শেখার গুরুত্বটা আসলে কতখানি, সেটার অ্যান্সারটা আপনি কথার সাথে অ্যাড করে দিতে পারেন আপনি? হ্যাঁ হ্যাঁ, শেখার গুরুত্বটা আসলে অনেক বেশি, কারণ একটা রান্না শুধু ভালো করলেই হবে না। মানে আমি নিজেও তো অনেক আগে মনে করতাম আমি অনেক ভালো রান্না করি, সবাই প্রশংসা করছে এইটুকুই যথেষ্ট। পরে দেখলাম যে না, এটার সাথে অনেক ফুড হাইজিন জড়িত, তারপর আপনার এটার সাথে প্রেজেন্টেশন জড়িত। এখন যেমন সবকিছু অনলাইনে হচ্ছে, তো অনলাইনে আপনি একটা ভালো রান্না করে পোস্ট করলেন, এটা ছবিটা যদি ভালো না হয় কেউ কিন্তু বুঝবে না এটা কতটা ভালো, কেউ হয়তো দেখলেই না আপনার খাবারটা, তো তখন তারা ব্যাপারটা জানবে না যে এই কাজটা আপনি ভালো করেন। তো এই জন্য এটার সাথে রিলেটেড জিনিসগুলি যখন সে নিজে শিখে ফেলবে, তখন কাজটা করা আরো ইজি হবে, তখন কারো পক্ষে সম্ভব না তাকে ঠেকানো যে না তুমি এই কাজটা, যে বাধা অনেক হয়তো আসবে কিন্তু কোনো বাধাই তখন আর আসলে আটকাতে পারে না তার কাজটা থেকে, যখন সে এই কাজের সাথে রিলেটেড জিনিসগুলি সে নিজেই শিখে ফেলে। তো এইভাবে আমার শুরুটা হয়েছে, এইভাবেই তো এখন সেই ছোটবেলার থেকে যে শুরু এখনো আসলে শেষ হয়নি, এখনো আমি ওই সাবজেক্টটা নিয়ে আছি। এটা আলহামদুলিল্লাহ সবাই হয়তো পারে না যে নিজের পেশনটাকেই প্রফেশন হিসাবে নেওয়া, আমি সেটা পেরেছি, এর জন্য আমি এটাকে কাজ মনে করি না, আমি এটা এনজয় করি। আমার মনে হয় সেটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আপনি যে হ্যাঁ কাজটাকে ভালোবাসেন সেই সেক্টরে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে কিন্তু সেটার রেজাল্টটা কিন্তু অনেক পজিটিভ আসে। অনেক বেশি আর আসে। আপুর কাছে তো অনেক অনেক কিছু জানবো, কারণ আপু অনেকগুলো পুরস্কার পেয়েছেন, সেগুলোও জানবো। মানে পুরস্কার তো মানুষের জীবনে আরো বেশি কাজের গতিকে আরো বাড়িয়ে দেয়। সেগুলোর আগে একটু জানতে চাচ্ছিলাম যে ফ্যামিলির সাপোর্ট, কারণ একজন নারী যদি কাজ করতে যায় সেক্ষেত্রে কিন্তু পড়াশোনা শেষ করে একটা জব সিকিউর লাইফ সবাই এটা হ্যাঁ এক্সপেক্ট হ্যাঁ করে। আর আপনি সবাই চায়। একদম কুকিং সেক্টরটাতে কাজ করছেন, আর আপনি শুরু করেছিলেন অনেক আগে, ঠিক সেই সময় যদি আমি বলি যে সেই সময় আপনার শুরুটাতে কতটুকু চ্যালেঞ্জ ছিল, এটা একটুখানি শেয়ার করবেন প্লিজ। হ্যাঁ, আমি আসলে আমার বিয়েও ছোট, মানে অনার্স ফার্স্ট ইয়ারে থাকা অবস্থায় আমার বিয়ে হয়ে যায়, তো বিয়ের পরে আমি অনার্স শেষ করেছি, মাস্টার শেষ করেছি, তো সেখানে বলতে হবে যে অনেকটা সময় আমার পড়াশোনার পিছনে চলে গিয়েছে, তারপরে আবার এই কুকিং রিলেটেড পড়াশোনা। আমার ছোটবেলা থেকেই মানে কোনো কিছু মানে ফর্মালি শিখতে ভালো লাগে, যে প্রফেশনাল ওয়েতে, ধরেন আমি একজনকে রান্না শিখাবো, আমি যদি একটা টেবিলে বসিয়ে শিখে ফেলি, যারা শিখবে তাদের কিন্তু ভালো লাগবে না। আমার যদি একটা প্রফেশনাল সেট আপ থাকে, ওরা যদি আমি তাদেরকে যদি একটা প্রফেশনাল ওয়েতে শেখাই, তাদের কিন্তু ভালো লাগবে এটা, যে সেকেন্ড টাইম ওরা আসবে আমার কাছে শিখতে। তো সেই জন্য আমি আমার পড়াশোনার সময়টা যেহেতু লম্বা ছিল, প্রথমে সবাই খুব বিরক্ত হয়ে যেত যে তোমার পড়াশোনাই তো শেষ হয় না, সারাদিন তুমি এটা নিয়ে ব্যস্ত, তো আমার একটার পর একটা লেগেই থাকে, যে সেই যে আমি শুরু করেছিলাম এখনো মনে হয় আমার এখনো গিয়ে কিছু শিখি, নতুন কি আসছে, তো এটা নিয়ে সবাই একটু বিরক্ত ছিল প্রথম দিকে। পরে যখন দেখে যে না, এই কাজটাকে তো বাইরের লোকজন অ্যাপ্রিসিয়েট করছে, এখন আর আলহামদুলিল্লাহ সেই বাধাটা নাই, যার কারণে আসলে আমি যেটা মনে করি যে বাধা সবার ফ্যামিলি থেকেই আসে, অনেকের আসে না, অনেকে সাপোর্ট পায়, তো সাপোর্ট পেতেই হবে এটা আশা করে নামা উচিত না, যে আমাকে অনেকেই সাপোর্ট দিবে, ধরেই নিতে হবে আমাকে কেউ সাপোর্ট দিবে না, আমি একাই কাজটা করব, তখন কিন্তু কাজটা আসলে আটকে থাকবে না, যে না কেউ বাধা দিচ্ছে এই জন্য আমি কাজটা করতে পারি নাই। তো আমি যদি শুরুতেই ধরে নেই যে বাধা আসতেই পারে, আমি কিভাবে করব, একা কাজটা কিভাবে করব, তো সেই প্ল্যানটা মাথায় রাখলে আসলে বাধা আসলেও সেটা কোনো হয় না, সমস্যা হয় না। তো সেই আর জন্য আমার মনে পরে হয়, জি জি আপু, হ্যাঁ আমার হ্যাঁ মনে হয় যে বলেন। এই যে আপনার এই কথাটাতে কিন্তু যারা দেখছেন আমাদের ব্রিট উদ্যোক্তা বার্তার সফলতার গল্পটি যারা দেখছেন, তারা কিন্তু অনেক বেশি ইন্সপায়ার্ড হলো, কারণ বাধা আসতেই পারে আর বাধা সবাই আসতেই আমাকে পারে, সাপোর্ট মানে করবে এমন না। সাপোর্ট না, জি জি মানে সাপোর্ট না দেখ, বাধা না আসলেই হলো, যে না এটা তুমি করতেই পারবা না, এইটুকু আশা করলেই যথেষ্ট, যে আমার কাজটা আমি করব, যে আমাকে সবাই সাপোর্ট দিবে এই চিন্তা করে নামা উচিত না, কারণ কাজটা তো আসলে আমার, তাই না, আমার কাজটা আমাকেই করতে হবে, ওইভাবে প্ল্যান করে আসলে নামতে হবে, তাহলে তো আসলে মানে অনেক কাজ। ভালো লাগছে আপুর কথাগুলো, একদম হ্যাঁ মনোবলে সমৃদ্ধ একজন মানুষ, এত চমৎকার করে কথা বলছেন।
আর যারা দেখছেন তারা কিন্তু প্লিজ আপনাদের মতামত গুলো কিন্তু আমাদের কমেন্ট সেকশনে কিন্তু দিয়ে দেন। আর যাদের কোনো ধরনের কুকিং সেক্টর নিয়ে কোনো জিজ্ঞাসা আছে সেগুলো কিন্তু একটুখানি আমাদের সাথে শেয়ার করতে পারেন। তো আপু, এই সেক্টরে কাজ করতে এসে আপনার যে প্রবলেম গুলো ফেস করেছিলেন এবং সেই প্রবলেম গুলো আপনি ওভারকাম করেছেন, এবং প্রত্যেকটা মানুষের প্রবলেমকে ওভারকাম করার এক একটা স্টাইল থাকে, তো হ্যাঁ, আপনি কিভাবে সেই প্রবলেম গুলোকে আসলে ওভারকাম করলেন একটুখানি যদি আমাদের সাথে শেয়ার করতেন আপু। আমি আসলে ছোটবেলা থেকে খুব রুটিন মেনটেন করি, টাইম মেনটেন করি। এটা আমার প্রবলেম যে কোনো কিছু একটু দেরি হয়ে গেল বা ওই সময় মতো করতে পারলাম না, তখন আমি পাজল হয়ে যাই যে আমরা একটা জায়গায় গিয়ে যাব, বসবো, তারপরে ক্লাস করব। এটা যেমন একটা সিরিয়াল, সিরিয়ালটা ব্রেক হয়ে গেলে আমি হয়তো হয়ে যেতাম। তো এই জিনিসটা আসলে রাখা উচিত না, যেটা আমার ভুল ছিল সে যে একটা জিনিস পরে হতেই পারে। যেমন আমরা আগে হয়তো কাজ করেছি, তারপরে পড়াশোনা করেছি, সিরিয়ালটা কিন্তু একটু ব্রেক হয়েছে এখানে। যে সব সময় যে একটা স্টুডেন্ট স্টুডেন্ট লাইফে পড়াশোনা করবে, করে তারপরে জবে যাবে, এই সিরিয়াল অনুযায়ী না হলেই যে সে কখনো সফল হবে না এমন কোনো কথা নাই। যে কাজটা শুরু করে দিতে পারে, পরেও পড়াশোনা করতে পারে। যে একটা কাজ আমি আগে করি নাই বলে আমি পিছিয়ে গেলাম, আমার আর সময় নাই, আমার আর করার কিছু নাই, এটা ভাবার কোনো কারণ নাই। যে পরেও করতে পারি, যে সব সব সাবজেক্টেই তো আসলে অ্যাডভান্স অনেক কোর্স থাকে বা আছে, আসবেই। যে কোনোটাই তো শেখার শেষ নাই, যে আমি শিখে ফেলেছি বা শেষ, তো সেটা পরে আসলে অ্যাড করে নিলেই হয়। যে এটার জন্য যে আমি পিছিয়ে যাব, সবাই আগায় যাচ্ছে, আমার বয়সীরা সবাই চলে যাচ্ছে, এটা মনে করার কোনো কারণ নাই। আমি আগাবো আমার ওয়েতে, তাহলেই হলো। যেমন আমাদের আমার বেলায় যেটা ছিল না, যে আমার হয়তো সব ফ্যামিলিতে ধরেন আমি যদি একটা ছেলে হতাম বা বড় মেয়ে হতাম, বা আমার এরকম যদি হতো যে আমাকে পুরা সংসারটা চালাতে হবে, এই প্রেশারটা থাকলে হয়তো আমার চিন্তাটা তখন অন্যভাবে কাজ করতো। এখন যেহেতু সেটা নাই, তার মানে এই না যে আমি কোনো কাজ করব না, বসে থাকব, আমার নিজের কোনো থাকবে না, আইডেন্টিটি থাকবে না। তো সেক্ষেত্রে আমি পড়াশোনাটাকে গুরুত্ব দিয়েছি। যে পড়া তো আমি যদি 60 বছর বা 70 বছরে গিয়ে কোনো একটা কোর্সে ভর্তি চাইলে হইতে পারবো না, কিন্তু আমি 70 বছরে গিয়ে একটা রেস্টুরেন্ট দিতে পারবো, একটা ইনস্টিটিউট দিতে পারবো, সেখানে কিন্তু কোনো বাধা নাই। এই জন্য যখন যেটা করা উচিত সেটা আগে করে ফেলা ভালো, তাহলে আর পরে কোনো আফসোস থাকে না। তো খুব সেই চমৎকার কাজ বললেন। সেই অনুযায়ী প্রায়োরিটি দেওয়া উচিত, যে এই কাজটা এখন করলে ভালো, এই কাজটা পরে করলে ভালো। যে আমি গাধার মতো কাজ করেই গেলাম, তাহলে কিন্তু ওরকম রেজাল্ট আর আসবে না। যে প্ল্যান অনুযায়ী কাজটা করা উচিত, প্রায়োরিটি অনুযায়ী কাজের সিরিয়ালটা রাখা উচিত। সো 10 বছর আগে শিখেছিলেন এনএইচটিটি থেকে, সেখান থেকে কিন্তু নিজেকে সমৃদ্ধশালী করেছেন। শুধু তাই না, আপনি কিন্তু ইউএসএ থেকে ডিপ্লোমা কোর্সও করেছেন। আর কালিনারি আর্টিস্ট যেটা আমি বলবো, যে এই কালিনারি সেক্টরটা কিন্তু আমাদের দেশে এখনো অতটা জনপ্রিয়তা পায়নি, যেটা আপনি কিন্তু এই সেক্টরে আমি বলবো খুব ভালো শিখে এসেছেন। তো আপনার যারা স্টুডেন্ট এখন যারা শিখছেন, আর আপনি যখন শিখেছিলেন, যদি কম্পেয়ার করেন তাহলে কিভাবে কম্পেয়ার করবেন? হ্যাঁ, আমাদের সময় তো আসলে অনেক কঠিন ভাবে শিখেছি। তখন আমরা ডায়েরিতে লিখে রাখতাম, টিভিতে বিভিন্ন প্রোগ্রাম হতো, এটা লিখে ফেলতাম। তো অনেক কঠিন ভাবে শিখেছি। এখন যেমন আমরা যেটা পাচ্ছি, এখনকার ছেলেমেয়েরা তো সেটা পাচ্ছে, যে একটা রেসিপি ওরা 8-10টা রেসিপি সার্চ দিলে পেয়ে যাচ্ছে, তো দেখে সে নিজের মতো করে করতে পারছে। এই সুবিধাটা কিন্তু আমাদের ছিল না, ছিল না যেহেতু এটা আসলে কাজে লাগানো উচিত। আমাদের সময় একটা লিখা রেসিপি দিয়ে আমরা এক্সপেরিমেন্ট করতাম, ওই ওই খাবারটা অনেক সময় নষ্ট হয়ে যেত, সেকেন্ড টাইম আবার ট্রাই করতাম। তো এই এই অসুবিধাগুলো আমাদের সময় ছিল। প্লাস আমাদের তখন ইন্টারনেটের এতটা সুবিধা কিন্তু ছিল না তখন, যে আমি সার্চ দিয়ে সাথে সাথে বের করে ফেলবো। তো এখনকার ছেলেমেয়েরা সেটা পাচ্ছে। হয়তো আর্থিক সঙ্গতি সবার সমান থাকে না, যে চাইলেই দেশে বাইরে গিয়ে সে করবে, করতে পারবে, এটা না পারতে পারে, কিন্তু নিজের চেষ্টাটা তো করতেই পারে। যে আমি এখানে তো বিভিন্ন ভাগ আছে, কুকিং, বেকিং, এরকম বিভিন্ন সেক্টর আছে। তো যে যে সেক্টরে ভালো সেই সেক্টর নিয়ে সে বাসায় নিজের মতো করে কাজ শুরু করে দিতে পারে। আর এখানে তো আপনার একটা সুবিধা আছে, যে যার এডুকেশন নাই সেও কিন্তু এই সেক্টরে কাজ করতে পারে। যে অনেকে পিঠা ভালো বানায়, অনেকে আপনার হয়তো লাঞ্চ আইটেম ভালো বানায়, সে ওইটা নিয়ে কিন্তু ক্যাটারিং করতে পারে। যে তার দুইটা আইটেম ভালো হয়, সেই দুইটা আইটেম দিয়ে কিন্তু ফেমাস হয়ে যেতে পারে। যেমন ধরেন আপনাদের হাজির বিরিয়ানি,
তারপরে এরকম কিছু কিছু আইটেম আছে না, যে একটা আইটেমই অনেক ফেমাস, তারা হয় একটা আইটেমই প্রতিদিন বানাচ্ছে। তো এইটার জন্য কিন্তু আসলে এডুকেশনের প্রয়োজন নাই। ওইভাবে যদি চিন্তা করে যে না, আমার এখনই একটা ইনকাম দরকার, তখনই কিন্তু এই কাজটা সে শুরু করে দিতে পারে বাসায় বসেই। একমাত্র এই কাজটাই বাসায় বসে করা সম্ভব, যেটার জন্য আমার একটা অফিসে বা একটা কাজে বা একজনের আন্ডারে গিয়ে কাজ না করলেও চলে। তো এইখানে আমার তো মনে হয় না এর চেয়ে সুবিধা অন্য কোনো প্রফেশনে আছে, যে আমি আমার মতো করে কাজটা করব। খুব চমৎকার করে বললেন কিন্তু। আর যারা ঘরে বসে স্পেশাল কিছু বানাতে পারেন, ধরুন আপনি হ্যাঁ খুব ভালো কেক বানাতে পারেন, অথবা বিরিয়ানি রান্না করতে পারেন, অথবা দেশি কোনো ফুড আপনি খুব ভালো করতে পারেন, সেটা নিয়ে কিন্তু হ্যাঁ, বসে না থেকে শুরু করে দিন। বসে না থেকে কারণ শুরু করে দেওয়া আমাদের উচিত। আজকের সম্মানিত উদ্যোক্তা যেভাবে আমাদেরকে ইন্সপায়ার করছেন, আমার তো মনে হচ্ছে আমি কাল থেকেই নেমে যাব কোনো একটা কিছু করতে। আমার কিন্তু খুব ইন্সপিরেশন চলে এসেছে আপনার সাথে কথা বলে। তো খুব এইখানে আমি ভালো একটু লাগছে জানতে আমার। চাচ্ছিলাম হ্যাঁ, যে একজন উদ্যোক্তার জীবনে আসলে ট্রেনিং এর গুরুত্ব কতখানি? একটা এখনকার জেনারেশনে সবাইকে বলবো, ওরা তো কোনো রকমে কিছু করা উচিত না, তাই না? মানে আমার মতে ওদের একটা, ওরা ওদের পছন্দের যে কোনো সাবজেক্টে আসলে গ্রাজুয়েশন করতে পারে। যে সে প্রফেশনে আসতে গেলেই যে তাকে এইটা দিয়ে শুরু করতে হবে তা না, সে অন্য একটা সাবজেক্টেও গ্রাজুয়েশন করতে পারে তার পছন্দ অনুযায়ী, করে সে সে এই একটা লং কোর্স করা উচিত আমার মতে। এই যে এখন তো ডিপ্লোমার 1 ইয়ার বা হোটেল ম্যানেজমেন্ট 2 ইয়ার আছে, এই কোর্স গুলি আসলে করা উচিত। এটা করলে সে ধরেন বাইরেও যেরকম তার সহজেই সে যাওয়ার স্কোপ পাবে বা কাজ করার সুযোগ পাবে, সেরকম এখানেও সে করতে পারে। এখানেও দেখবেন যে বড় বড় 5 স্টার হোটেল গুলিতে কিন্তু সব এক্সিকিউটিভ শেফরা সব বাইরে থেকে নিয়ে আসে, কারণ এইখানে দেখা যায় অনেকেই গিয়ে শর্টকাটে কাজটা করতে চায়, যে একটা শর্ট কোর্স করে, শর্ট কোর্স করে গিয়ে ঢুকে। তো এই ক্ষেত্রে একটু যদি প্ল্যান করে, যারা একটু ভালো ইংলিশ জানে, কম্পিউটার জানে, তারা যদি এরকম গ্রাজুয়েশনের পর একটা লং কোর্স করে তারপরে জবে ঢুকে, তাদের কিন্তু আর পিছনে ফিরে তাকাতে হয় না। তো তাদের জন্য আমি বলবো যে এইভাবে একটু প্ল্যান করে আগানো উচিত, যে কোন রকমের যে করলাম সেটা না, যে যেমন আমাদের সময় তো এত সুযোগ ছিল না, ছিল না তারপরেও কিন্তু আমরা করেছি। যে যেমনই দেখা যাক, আমি যখন কোর্স করেছি তখন তো এই লং কোর্স গুলি ছিল না, তো পরে যখন ছিল না তখন কিন্তু একটা এজ লিমিটেশন ছিল, তারপরেও আমরা সুযোগ পেয়েছি করার, তো করার যেহেতু ছিল আমরা করে ফেলেছি। তো এই জন্য একটা একটা সাবজেক্টে যখন এডুকেশন থাকে তখন কিন্তু তার কথাটা সহজেই মানুষ অ্যাকসেপ্ট করে, যে না উনি জানে, জানে আমি ওনারটাই শিখবো। তো এই ইয়ের ফেইথটা আসে, সেটা সে নিজে পার্সোনালি শিখাক বা কোথাও রেস্টুরেন্ট বা হোটেলেই জব করুক, যে কোনো কাজেই হোক, তার আলাদা একটা মূল্যায়ন থাকবে। সো ভিউয়ার, যারা দেখছেন আপনারা কিন্তু আমাদের উদ্যোক্তা জনাব, উদ্যোক্তা যিনি আছেন তার কিন্তু কথাগুলো কিন্তু আপনারা কিন্তু একদম নোট ডাউন করে রাখতে পারেন। আর যেটা হচ্ছে যে উনি তো বলেই দিলেন যে আপনি এই একটা সেক্টর পাবেন যেখানে আপনার অনেক বেশি ট্রেনিং বা অনেক কিছু না হলেও কিন্তু আপনি কাজ করে যেতে পারবেন। আপনি যদি কোনো একটা জায়গায় মানে স্পেশালি, মানে আপনি কোনো একটা কিছু ভালো কিছু রান্না করতে পারেন, কোনো একটা রান্না আপনি স্পেশাল, তাহলে কিন্তু আপনি শুরু করে দিতে পারেন। তো আপনার কাছে আমার একটু জিজ্ঞাসা ছিল, আপনি ইউএসএ তে যে কোর্সটা করতে গিয়েছিলেন, সেখানে গিয়ে আপনার জানার সাথে আর কি কি অ্যাড হলো, বা কি স্পেশাল মানে সেই কোর্সটাতে ছিল যেটা আপনার হয় না যে এক্সপিরিয়েন্স একটা সুন্দর হ্যাঁ কিছু হ্যাঁ অ্যাড হওয়া? আমার যেমন ছোটবেলা থেকে বেকিং এর প্রতি বেশি আগ্রহ ছিল, দোকানে যখন আমি খুব ডেকোরেটিভ কেক গুলি দেখতাম আমার খুব ভালো লাগতো, যে আমি যদি এটা করতে পারতাম। নর্মালি দেখবেন যে আমাদের দোকানের খাবারের প্রতি আগ্রহটা বেশি, যে একটা বার্গার যদি আমি দোকানের মতো করি বা একটা ডেকোরেটিভ কেক যদি দোকানের মতো হয়, যে এটা একটা ভালো একটা ফিলিংস দেয় আমাদেরকে। আমরা একটা ভাত বা তরকারি রান্না করলে কিন্তু সেই ফিলিংসটা আসে না, তো আমার বেলাও তাই ছিল। তো তখন আমার যে ইচ্ছা ছিল যে এই কেক গুলি আমি কখন পারবো, তো তখন আমি এইখান থেকেই তো আমি আমার প্র্যাকটিসটা শুরু। তো এইখানেও তো ধরেন একটা লিমিটেশন আছে, যে এর বাইরে আর কিছু নাই, অনেক কিছু এখানে আমাদের নাই। তো সেখানে আমার তখন থেকে ইচ্ছা ছিল যে আমরা বাইরে তো অনেক সময় বেড়াতে যাই, ঘুরতে যাই বা কেউ প্রয়োজনে যাই, তখন ওইখানের যদি একটা অ্যাডভান্স কোর্স করতে পারি তাহলে তো এটা আমি নতুন কিছু একটা শিখে আসলাম। তো তখন আমি দেখলাম যে না, আমি যেহেতু আমার ফ্যামিলি বাইরে থাকে, প্রায় আমার যাওয়া হয়,
যাওয়া হয়, যেহেতু আমি এখানে 2-3টা কোর্স করেছি, বেকিং এর উপর, তারপরে আপনার জিলাটোর উপর, তারপরে গাম পেস্টের উপর। তো তাতে করাতে হচ্ছে কি যে ওদের শেখানোটা একটু অন্যরকম, যে আপনি একটা জিনিস শেখার পরে না শিখে চলে আসবেন সেটার কোনো উপায় নাই, যে এটা শিখেই আসবেন, একটা শেখানোর পরে সাথে সাথে আপনাকে করতে দেওয়া হয়। এই সুযোগটা হয়তো আমরা এখানে খুব একটা পাই না, যে ইনস্ট্যান্ট আমি করে দেখাবো যে এটা কেমন হয়েছে, ভুল হলে ভুলটার সাথে সাথে কারেকশন করে দেওয়া হয়। তো এই সুবিধাটা আমি পেয়েছি ওখানে করাতে। আর নর্মালি যে আর তেমন আহামরি যে কিছু, যে আগে আমি কিছুই পারতাম না, ওইখানে গিয়ে এটা হয়ে গেছে, সেরকম কিছু না। এই কিছু ডিফারেন্স ছিল। এবার একটু অন্য দিকে চলে যাই। এখন আপনি বিভিন্ন টিভি রিয়েলিটি শোর জাজ হিসেবে কাজ করছেন, সেই সাথে সাথে আপনি বিভাগীয় পর্যায়ের, যেটা আমাদের জ্যান কেক ডেজার্ট জুনিয়ার্স একটা কম্পিটিশন ছিল, সেখানেও কিন্তু আপনি বিচারকের আসনে ছিলেন। তো বিচারকের আসনে বসে এখন আসলে কি মনে হচ্ছে, যে যারা আসলে এই সেক্টরটাতে আসছে তারা কতখানি ডেডিকেটেড, বা তাদের ফোকাস পয়েন্টটা কিরকম, তারা কাজের ক্ষেত্রে কতটুকু চেষ্টা করছে ভালো করার জন্য? হ্যাঁ, আমি তো বলবো আসলে কম্পিটিশন আর মানুষের কাজের স্পিডটা বাড়িয়ে দেয়, যে একই প্রফেশনের অনেকেই কাজ করছে, একই কাজ করছে একটা নির্দিষ্ট টাইমের মাঝে, যে 1 ঘন্টা টাইম দেওয়া হয় তাদেরকে, এই 1 ঘন্টায় একই ইনগ্রিডিয়েন্টস দিয়ে সবাই এক একজন এক একটা জিনিস তৈরি করছে, কিন্তু ইনগ্রিডিয়েন্টস সেম। তো ওরা আসলে মানে এখন চিন্তাই করা যায় না যে এত ইনোভেটিভ কিভাবে করে, যে একটা মানে এখানে যে একটা মানে এক্সক্লুসিভ জিনিস করতে গেলে যে আমাকে অনেক কিছু কিনতে হবে, অনেক কিছু লাগবে, তা না, সেম জিনিস দিয়ে ওরা এক একজন করছে। তো এই জিনিসগুলো আসলে আগে এরকম ছিল না। তো এখন আসলে ছেলেরাও করছে, মেয়েরাও করছে, যেটা আগের চেয়ে অনেক, আসলে বলবো যে এই প্রফেশনে অনেক আসছে ছেলে মেয়েরা, যে এই কাজের প্রতি উৎসাহিত হচ্ছে। আর বিচারকের যেটা বললেন যে হ্যাঁ, কম্পিটিশনের শুরুতেই যদি কম্পিটিশনে বিভিন্ন কম্পিটিশনে ওরা অ্যাটেন্ড করে, তাহলে ওরা তখন ওদের নিজেদের ভুলগুলো বুঝতে পারে, যে আমি এখানে এই ভুলটা করেছি, নেক্সট টাইম এটা আমার আর করা যাবে না, বা এটা ঠিক করতে হবে। তো ওই নিজের কারেকশনটা করা সুবিধা হয়। খুব চমৎকার, খুব চমৎকার করে বলছেন। আর আমি যদি বলি একটু সাইদাস, আপনার যে কিচেনটি আছে বা ফেসবুকের পেজটি যেটি আছে, আসলে অনলাইন প্ল্যাটফর্মটা একজন উদ্যোক্তার জীবনে কতখানি অবদান রাখছে এই সময়ে এসে? কারণ এখন আমরা সবাই খুব বেশি অনলাইন প্ল্যাটফর্মে অনেক বেশি হ্যাঁ হ্যাঁ অ্যাক্টিভ। সো হ্যাঁ এই সেক্টরটাতে আপনার কাজ করে বা অনলাইন প্ল্যাটফর্মে, মানে এই এক্সপিরিয়েন্সটা যদি আমাদের সাথে একটুখানি শেয়ার করতেন। এটা এই সময় না, আমি বলবো সব সময় এটা মেয়েদের জন্য একটা বাড়তি সুবিধা, যারা বের হতে পারে না, যাদের জব করতে অনেকের অসুবিধা থাকে, যারা যাদের ছোট বাচ্চার কারণে অনেকেই কাজ করতে পারে না বাইরে গিয়ে, ওদের জন্য এটা একটা সুবিধা যে অনলাইনে বসে সে বাইরে না গিয়ে কাজটা করে ফেলতে পারে। এবং আমার কাজের শুরু কিন্তু অনলাইনে। আমি প্রথম আসলে একটা অনেক আগে প্রায় একটা কেক কেক করে ছবি তুলে পোস্ট করেছিলাম ফেসবুকে। তো তখন আমি দেখলাম যে এত মানুষ, প্রায় 1700 মানুষ সাথে সাথে এটাতে কমেন্টস করেছে যে এই কেকটা কিভাবে হলো। তখন আসলে এই কাস্টমাইজ কেক গুলি এত ছিল না, তখন এটার প্রতি আগ্রহ ছিল মানুষের বেশি, যে একটা থিম অনুযায়ী কিভাবে কেক করে, এই আইডিয়াটা তখন তাদের ছিল না। তো সবারই দেখলাম অনেক আগ্রহ ছিল, সবাই বলতে মানে জানতে চাচ্ছিল যে এটার রেসিপিটা কি বা আমি কিভাবে করেছি। পরে আমি যখন দেখলাম যে সবাই এইভাবে জানতে চাচ্ছে, আমাকে তো রেসিপিটা দিতে হবে এখন, তো দিলে আমি আরেকটা একটা গ্রুপে পোস্ট করেছিলাম। পরে আমি দেখলাম যে আমি একটা গ্রুপে কেন দিব, আমি একটা পেজে ওপেন করে ফেলি, পেজে ওপেন করে সেখানে আমি রেসিপিটা দিই, যে আমার আলাদা একটা জায়গা থাকলো যে এখানে আমার রেসিপিগুলি খুঁজলে পাওয়া যাবে। সেই তখনই 1 ঘন্টার মাঝে বসে আমি একটা পেজ করে ফেললাম, পেজ করে আমি এটাতে রেসিপি দিয়ে দিলাম। তারপরে দেখলাম যে না, অনেকেই আমার পেজে আসতে শুরু করেছে, তখন আমি রেসিপি করা শুরু করলাম, যে এক একদিন আমি বাসায় যেটাই রান্না করি সেটাই একটু সুন্দর করে ছবি তুলে পোস্ট করে দিচ্ছি এবং রেসিপিটাও সাথে দিচ্ছি। তাতে অনেকে ওই পোস্টেই ওই রেসিপিটা পড়ে ওরা ওদের ছবিগুলিও দিচ্ছে, তো তাতে আমার উৎসাহ আরো বেড়ে যাচ্ছে, যে এইভাবে তো মানুষের সাথে কানেকশনটা অনেক সহজ হচ্ছে। আপনি পার্সোনালি ধরেন আপনি আমার পাশে বাসায় থাকেন, আমি একটা জিনিস রান্না করে বলবো, আপা এটা খেয়ে দেখেন কেমন, এই কাজটা কিন্তু এখন কঠিন। তাতে আমি যদি ফেসবুকে পোস্ট করি, আপনার দেখে যদি এই খাবারটা ভালো লাগে, আপনি কিন্তু আমাকে অর্ডার করবেন।
এটাই হচ্ছে অনলাইনের সুবিধা। তো এইভাবে ঘরে বসে যে কেউ শুরু করে দিতে পারে, যে আমি এই হয়তো তিনটা আইটেমই পারি, তিনটা আইটেমই দিয়ে শুরু করে দিব। যে কিন্তু এটার জন্য অনলাইনের জন্য যেটা একটু ভালো জানা দরকার, সেটা হচ্ছে ইন্টারনেট ইউজ করাটা জানতে হবে, তারপর আপনার একটু ভালো ছবি তুলতে হবে, কারণ আপনি যেই ছবিটা পোস্ট করছেন এটা যদি ভালো না হয় এটা কেউ দেখবে না বা ইন্টারেস্ট দেখাবে না এটা কেমন, কিন্তু ছবিটা যদি ভালো হয়, অ্যাট্রাকটিভ হয়, দেখে খেতে ইচ্ছা করে, তখন কিন্তু মানুষ দেখবে, যার দেখতে না ইচ্ছা হয় সেও দেখবে। তো এখানে এটাই হচ্ছে একটুখানি আমি আপনার অ্যাড অনলাইনের করতে সুবিধা। পারি, যে একটু জিজ্ঞাসা ছিল আমার যে এক্ষেত্রে ফুড ফটোগ্রাফি বা ডেকোরেশন এটার হুম কিন্তু অনেক বেশি একটা গুরুত্ব আছে। আমি আমার মনে হয় হ্যাঁ আপনি আমার সাথে একমত হবেন যে এই যে অবশ্যই, ডেকোরেশন বা আমার একটা কাছে এটাই ফটোগ্রাফি, সবচেয়ে জি অ্যাট্রাকটিভ কাজ মনে হয় এই সেক্টরে। যে অন্য কোনো অন্য কোনো কাজে কিন্তু আপনি এত ক্রিয়েটিভিটি খুঁজে পাবেন না, এখানে আপনি যতটা পাচ্ছেন। যে যারা ক্রিয়েটিভ কাজ পছন্দ করে ওরা ইজিলি কিন্তু এই ফুড প্রেজেন্টেশন, তারপরে ফুড স্টাইলিং, ফুড ফটোগ্রাফি, এই শুধু এই কয়টা কাজই করতে পারে অন্য সব কিছু বাদ দিয়ে। কারণ এখানে এটার জন্য কিন্তু আলাদা কোনো ইনস্টিটিউট নাই বা কোনো কেউ শেখাচ্ছে এরকম কোনো কিছু নাই। কিন্তু অনেক উদ্যোক্তারা দেখবেন এটা নিয়ে অনেক প্রবলেমে পড়ে, যে শেখাবারটা খুব ভালো পারে কিন্তু তার ছবিটা ভালো হচ্ছে না, তার প্রেজেন্টেশনটা ভালো হচ্ছে না, অ্যাপ্রোচটা ভালো হচ্ছে না। তো এইটা নিয়ে যদি কেউ কাজ করে অন্য অনেককেই কিন্তু সাপোর্ট দিতে পারে। এবং এই চিন্তা থেকেই কিন্তু আমি, আমারও একটা প্ল্যান ছিল যে আমার এটার একটা সেট আপ থাকবে, যেন আমি শুধু রান্নাটাই না, রান্নাটা করে এটার ছবিটা কিভাবে তুলবো, এটার স্টাইলিংটা কিভাবে করব, এই কাজটাও যেন আমি নিজেই করে ফেলতে পারি। খুব চমৎকার করে বললেন। আর জনাব দিল আফরোজ সাইদা, আপনার কাছে একটু অন্যরকম একটা কোশ্চেন করি আমি, যে এই যে আপনি এত কিছু বানাচ্ছেন, সেখান থেকে কোন খাবারটি বানাতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? থাকে না কিছু মানুষের ফেভারিট কুকিং আইটেম, তো আপনার ক্ষেত্রে সেটা কোনটা? আমার একটু কঠিন রেসিপিগুলি ভালো লাগে, কঠিন রেসিপিগুলিকে একটু সহজ ভাবে করতে, যে এখানে একজন এইভাবে করেছে, এইটাই আরেকজন এইভাবে করেছে। ধরেন কাচ্চি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানিটা একটু হয়তো জটিল, অনেকে করতে চায় না বা ভয় পায়, এইটাই কিভাবে একটু ইজি ওয়েতে করে ফেলা যায় টেস্টটা ঠিক রেখে। তো এই টাইপের কাজগুলির প্রতি আমার বেশি ভালো লাগে। নর্মালি আমার বেকারি আইটেম, ডেজার্ট আইটেম, তারপরে ড্রিঙ্কস আইটেম, এগুলিও আমার খুব ভালো লাগে। খুবই ভালো লাগলো আপু আপনার সাথে কথা বলতে পেরে। আর যেটা হয়েছে, অনেকেই কিন্তু আমাদেরকে তাদের মূল্যবান মতামত দিয়ে দিয়েছেন, আমি একটুখানি পড়ে নিচ্ছি, কারণ আপনার কথা সবাই খুব পছন্দ করছে, অনেকেই তাদের মতামত দিয়েছেন আমাদের কমেন্ট সেকশনে, একটুখানি পড়ে নিচ্ছি। ঠিক আছে, লিখেছেন খাইরুল আলম রনি, বিউটি ডেজার্ট পাউডারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। খুশিদা পারভিন সুমি লিখেছেন, দিল আফরোজ সাইদের সম্মানিত উদ্যোক্তা আপনাকে অভিনন্দন। লিখেছেন আপুকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন রইল। লিখেছেন MD শরীফুল ইসলাম, আপু আমার একটা ছিল যে ছেলে মেয়েদের জন্য প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা আছে কিনা, মানে উনি জানতে চেয়েছেন যে আসলে অনেক সময় হয় না যে কুকিং সেক্টরে আসলে আমরা অনেক সময় মেল ফিমেল এই ব্যাপারটাকে নিয়ে আসি, বাট আমার মনে হয় আপনি অবশ্যই বলবেন এই কোশ্চেনের অ্যান্সারটা, যে ছেলেদেরও কুকিং শেখা যায় বা মেয়েদেরও কুকিং শেখা যায়, এই ব্যাপারে উনি জানতে চাচ্ছিলেন। খাদিজা খাতুন হ্যাঁ লিখেছেন, আসসালামু আলাইকুম। জি আপু বলেন আপনি। না, আপনি শেষ করেন, অসুবিধা নেই। আচ্ছা, আসসালামু আলাইকুম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, লিখেছেন খাদিজা খাতুন। রাহাত লিখেছেন, সাদিয়া সাইদা আপা আপনাকে অভিনন্দন। লিখেছেন সাদিয়া রশ্মি সূচনা, শুভকামনা আপনাদের, অনেক অনেক ভালো লাগছে আপনাদের মতামত গুলো আমরা পড়তে পেরে। আরেকজন আরেকটা কমেন্ট করেছেন, সেটা ওই আগের কমেন্টস এর সাথে একটু রিলেটেড, ছেলেরা শিখতে পারে কোনো ব্যবস্থা আছে কি, এই এই কোশ্চেনটি করেছেন। তো সম্মানিত উদ্যোক্তা, আপনি যদি বলতেন যে এই ব্যাপারটিতে, যে কুকিং সেক্টর আসলে ছেলে শেফ বা মেয়ে শেফ, এই ব্যাপারটা আসলে আপনারা কিভাবে দেখেন? কুকিং আসলে শেখার ক্ষেত্রে যখন কোনো ইনস্টিটিউটে শেখায়, সেখানে তো আসলে ছেলে মেয়ে সবাই করতে পারে। আর আমাদের যেটা প্রথমে যেটা আমরা ফিজিক্যালি শিখাতাম, তখন শুধু মেয়েরাই করতো আসলে। এখন যেহেতু অনলাইনে শুরু হয়েছে, এখন ছেলেরাও করতে পারে, কোনো বাধা নেই। যেমন আমি রিসেন্টলি যেটা নিয়ে কাজ শুরু করেছি, সেটা হচ্ছে বাচ্চাদের নিয়ে, বাচ্চাদের অথবা মানে বিগিনার্সদের নিয়ে,
বা ব্যাচেলার যারা, নতুন যারা, ছোট যারা, যারা প্রথম মানে একটা লাইফ স্কিল যেটাকে বলে, যে চলতে গেলে যা আমাদের লাগবে, এই কুকিং গুলি নিয়ে আমি একটা কোর্স সাজিয়েছি যেটা আমাদের প্রয়োজন আসলে, মানে বেসিক নিড। তো সেটা আমারও নিজে, আমি নিজে শেখার সময় কিন্তু অনেক সমস্যা ফেস করেছি। এখন আমি হয়তো ওইখানে গিয়ে শিখেছি, ওইখানে গিয়ে শিখেছি কারণ আমার আগ্রহ ছিল। তো যার আগ্রহ নাই, এটা বেসিক প্রয়োজন। অনেক ছেলেমেয়েরা দেখবেন বাইরে যাচ্ছে, ওরা নিজেরা রান্না করে, তখন অনেক সমস্যায় পড়ে কারণ এটা তারা শিখে আসে নাই, হয়তো বাসায় তাদের ব্যাপারটা কঠিন লাগতো সেজন্য শিখে নাই। তো এই যেমন আমরা সকালে নাস্তা খাই, দুপুর বেলা লাঞ্চ করি, বিকালে স্ন্যাক্স খাই, রাতে ডিনার খাই, এই চার বেলায় আমাদের কি কি লাগে, এই মেনুগুলি শুধু ওইখানে আছে, শেখানো হয় যে কিভাবে সহজ ভাবে সে তার নিজের নাস্তাটা নিজে তৈরি করতে পারবে, নিজের লাঞ্চটা নিজে করতে পারবে। এটা আমার অনেক আগে থেকেই প্ল্যান ছিল যে এটা নিয়ে আমি কাজ করব। যে আমার কাছে রান্না শেখার সময় সবচেয়ে কঠিন মনে হয়েছে ভাত রান্না করা, যে কোন সময় আমি ভাতের পানিটা ফেলবো বা মা রাখলে গেলে কতক্ষণ পানি রাখবো, এই ব্যাপারগুলো আমার কাছে খুব কঠিন মনে হতো। তো এই জন্য আমার মনে হয়েছে যে যেই যেই রান্নাগুলি ছাড়া আমাদের প্রতিদিন চলে না, একদিনও চলে না, এইটার আলাদা একটা সিলেবাসে থাকা উচিত, যে এভরিডে কুকিং। খুব চমৎকার একটা পয়েন্ট কিন্তু বললেন, যে এই যে এভরিডে মানে কুকিং প্লাস বেসিক যে রান্নার যে ব্যাপারটা, এটা নিয়ে যেটা কিন্তু না কেউ জানলেই আসলে আমরা নয়, ভাবিই না, আপনার সাথে কথা না বললে কিন্তু এটা জানতামই না যে এটা যে হ্যাঁ কতটা দরকার আমাদের জীবনে। কারণ আমরা এখন সবাই ব্যস্ত, কুকিংটা আসলে শুধুমাত্র মেয়েদের দিকে ডাইভার্ট না করে সবাই কিন্তু আমরা কাজটা সুন্দর করে করতে পারি। হ্যাঁ হ্যাঁ তো চমৎকার একটা টপিক নিয়ে এসেছেন আপু। মানে আমার কাছে তো মনে হয় আমাদের দাঁত ব্রাশ করা যেরকম আমরা শিখি ছোটবেলায়, মুখ ধোয়া, নিজে শাওয়ার করা, এটা ওইটা এরকম একটা পার্ট, যে এটা যদি সবাই এইভাবে সহজ ভাবে শিখে ফেলে তাহলে কিন্তু কোথাও গিয়ে কোনো সমস্যা হয় না, যে যার যারটা নিজে নিজে তৈরি করে ফেলতে পারে। খুব চমৎকার, অনেক চমৎকার বললেন দিলাফুল সাইদা। আপনি অনেক সুন্দর সুন্দর পয়েন্ট আজ আপনি নিয়ে আসলেন, যেগুলো আসলে আমি অনেক কিছু জানতাম না। আর কুকিং সেক্টরটাতে আসলে আমরা আর কখনো ওভাবে দেখবো না। আর আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো যে বেসিক যে জিনিসগুলো সেটা আমরা সবাই শিখতে পারি। আর আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে যদি বলি যে আপনি এমনিতেই সফল হয়েই গিয়েছেন, তারপরও মানুষের আসলে অনেক এক্সপেক্টেশন থাকে যে নিজেকে দেখতে চায় আফটার 5 ইয়ার্স, আফটার 10 ইয়ার্স, তো হ্যাঁ আপনি হ্যাঁ আপনাকে কিভাবে দেখতে চান? আমি যদি বলি যে আফটার 5 ইয়ার্স, আপনি আপনাকে কিভাবে দেখতে চান? আমি সবসময় এই ব্যাপারটা এইভাবে দেখি যে এখন আমি সাইদা, এখন আমি যে জায়গায় আছি, 5 বছর পরে আমি ওই জায়গায় থাকতে চাই না। আমি যদি সেম জায়গায় থাকি তার মানে আমি পিছিয়ে আছি, অবশ্যই আমাকে এর থেকে আরো এগিয়ে থাকতে হবে, অনেক কিছু আরো বেশি জানতে হবে, জানা বা শেখা বা কাজের গতিটা আরো বাড়তে হবে, এবং একটা টার্গেট থাকবে যে এই 5 বছরে আমি এই কাজগুলি করব, এটাই আমার স্বপ্ন। খুব চমৎকার, খুব চমৎকার। একটা ফিউচার প্ল্যান না থাকলে লাইফের আসলে গোল থাকে না আমার যেটা হ্যাঁ মনে হয়। হ্যাঁ আর অনেক ভালো বলেছেন, যেতে যেতে আসলে আমরা প্রোগ্রামের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, যেতে যেতে আপনার কাছে একটু জানতে চাই যে এই সেক্টরে যারা কাজ করতে চায়, একদম একদম যদি আমি বলি যে একটা বেসিক টিপস বা একটা বেসিক সাজেশন আপনি কি দিবেন, আর আমাদের উদ্যোক্তা বার্তা নিয়ে ছোট করে যদি কিছু বলতেন। হ্যাঁ বেসিক যেটা, যে হয়তো তার যার এখন শেখারও সময় নাই, কিছু পড়ারও সময় নাই, বাইরে যাওয়ারও সুযোগ নাই, কিন্তু সে একটা কিছু করতে চায়, তো সেক্ষেত্রে আমার তো মনে হয় এমন কোনো মানুষ নাই যে কোনো রান্নাই ভালো পারে না, কিছু না কিছু সে ভালো পারে। তো কয়েকটা জিনিসই টার্গেট করে সে শিখতে পারে যে এই এই জিনিসগুলি সে করবে, খুব বেশি করার দরকার নাই, তো সে সে শুধু ওইটা নিয়ে কাজ শুরু করে দিতে পারে। প্রথম দিকে সে আশেপাশে সেল করতে পারে, তারপরে সে অনলাইনে শুরু করতে পারে, সেখানে ভালো রেসপন্স পেলে আস্তে আস্তে সে একটা শপ দিবে। প্রথমে অনেকে হয়তো এই ভুলটা করে যে প্রথমে অনেক বড় বড় স্বপ্ন দেখে অনেক বড় কাজে হাত দিয়ে দেয়, যে আমি এখনই যদি একটা শোরুম ভাড়া করে ফেলি আমি জানি না এখান থেকে আমার কত প্রফিট আসবে, তো তখন একটা লস খাওয়ার পরে তাদের কনফিডেন্সটা নষ্ট হয়ে যায়। তো এইরকম ছোট ভাবে যদি শুরু করে তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকে না, আস্তে আস্তে লাভটা আসবে এটা। আর উদ্যোক্তাদের ক্ষেত্রে আমি বলবো যে
এখন কিন্তু কেউই বসে থাকে না, কারো বসে থাকা উচিত না যে আমি সারাদিন শুয়ে ঘুমিয়ে আমার এখন কাজ করার প্রয়োজন নাই বলে, আমার হয়তো অভাব নাই বলে আমি বসে থাকবো, এটা আসলে করা উচিত না। যে কোনো একটা কাজ শুরু করার ইচ্ছাটাই তো আসলে একটা উদ্যোগ, তাই না? এটাই শুরু করাটাই আসলে মেইন, শুরু করে দিলে কোনো না কোনো ভাবে রাস্তা বের হবে, সেটা আস্তে আস্তে আরো মডিফাই হবে, আরো সুন্দর হবে, আরো প্ল্যান ওয়াইজ হবে। খুব চমৎকার বললেন, খুব চমৎকার, এত মোটিভেশনাল আপনার প্রত্যেকটি কথা। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আসলে আমারও আপনাদের খুব মতো, ভালো লাগলো বলতে পেরে। জি, এবং আপনাদের মতো মানুষদের সাথে যখন কথা বলি তখন মনে হয় যে জীবনে আসলে অনেক কিছু জানার আছে, শেখার আছে। আর আপনার এত ব্যস্ততম সময় থেকে আপনি আমাদের জন্য সময় বের করেছেন, এই জন্য উদ্যোক্তা বার্তার পুরো টিমের পক্ষ থেকে আপনাকে স্পেশাল থ্যাংকস। আর আবারও আপনার সাথে কানেক্টেড হয়ে যাব। আপনার আরো কি কি আপনি পেলেন, আপনার পুরস্কার, সবকিছু সম্পর্কে জানবো। আর আবার কখন আপনার সাথে আড্ডা হবে সেই পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের উদ্যোক্তা বার্তার জন্য দোয়া করবেন এবং উদ্যোক্তা বার্তার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখছিলেন ব্রিজ উদ্যোক্তা বার্তা সফলতার গল্প। এই চমৎকার মানুষটি কিন্তু আজ যে সুন্দর কথাটি বলে গেলেন যে আপনার হয়তো অনেক কিছু আছে, তাই বলে আপনি বসে থাকবেন কেন? আপনি কাজ করে যান, এগিয়ে যান। অথবা আপনি একটু প্রবলেমে পড়েছেন, এখন হয়তো আপনার জব সেক্টরে প্রবলেম হচ্ছে, কিন্তু আপনি কোনো না কোনো সেক্টরটাতে কিন্তু খুব স্পেশাল। হয়তো আপনি ভালো রান্না করতে পারেন, হয়তো আপনি ভালো ক্রাফটিং বা আর্ট পারেন, অথবা আপনি খুব ভালো কিছু ম্যানেজ করতে পারেন। সো আপনার কোনো না কোনো গুণকে নিয়ে আপনি এগিয়ে যান আর হয়ে উঠুন উদ্যোক্তা। আমাদের উদ্যোক্তা বার্তা কিন্তু 24 ঘন্টায় উদ্যোক্তার সাথে আছে, তাই আপনার যে কোনো ধরনের মতামত কিন্তু আপনারা আমাদের সাথে শেয়ার করবেন, আমাদের ইনবক্সে কমেন্টস করবেন, এবং অবশ্যই আমাদের যে সেগমেন্ট গুলো আছে সেগুলো দেখবেন। আমাদের প্রতি সপ্তাহের শনি সোম বুধ কিন্তু ব্রিজ উদ্যোক্তা বার্তার সফলতার গল্প আছে, আমাদের পলিসি লাইফ আছে বৃহস্পতিবার রাতে, এবং আমাদের উদ্যোক্তার উঠানটি আছে শুক্রবার বেলা 3টা 30-এ। সো সবগুলো প্রোগ্রামই কিন্তু আমাদের উদ্যোক্তাদেরকেই নিয়ে। সো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি মাসুমা শারমিন সুমি আজ চলে যাচ্ছি, আবার হাজির হয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।